Hey, what's up guys? I am Rabil Hasan Rupom. আমরা চলে এলাম জাভা ম্যারাথনের 14তম পর্বে। এই পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব জাভাতে ইনহেরিটেন্স এবং সুপার কিওয়ার্ড নিয়ে। আমরা দেখব যে কিভাবে আমরা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারি এবং সেই সাথে আমরা দেখব যে কিভাবে জাভাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খানে সুপার কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তো ইনহেরিটেন্স বোঝাতে গিয়ে আপনাদেরকে আমি পিতা পুত্রের উত্তরাধিকারের একটা সম্পর্কের উদাহরণ দেব। আশা করি এই চমৎকার উদাহরণটি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, অথবা ফেসবুকে রাব্বিল হাসান রূপম লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটি পেয়ে যাবেন। সেই ফেসবুক প্রোফাইলেও আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি শিখতে চান, আমাকে যদি উৎসাহ দিতে চান, তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। তো আমি ইতিমধ্যে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি। নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করার সঙ্গে মেইন নামে একটা ক্লাস বাই ডিফল্ট এখানে তৈরি হয়েছে। তো ইনহেরিটেন্স বোঝানোর জন্য আমি এই যে প্যাকেজ আছে এই প্যাকেজের আন্ডারে দুটি ক্লাস তৈরি করে নেব। তো ইনহেরিটেন্স যাতে আমি সহজে বোঝাতে পারি এ কারণে আমি প্রথমে যে ক্লাসটি তৈরি করছি এই ক্লাসের নাম দিয়ে দিলাম হচ্ছে ফাদার। দেন এটার ভিতরে আরও একটা ক্লাস তৈরি করছি, এই ক্লাসের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি সন। ওকে, আচ্ছা, তো এখন আসুন ধরুন ফাদার ক্লাস। এই ফাদার ক্লাসের ভিতরে ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে স্ট্রিং নেম, সাপোজ নিলাম হচ্ছে বাংলাদেশ। ওকে, তারপরে ফাদার ক্লাসের ভিতরে আমি একটা ম্যাথডও নিয়ে নিচ্ছি। সাপোজ এর ভিতরে একটা ম্যাথড নিয়ে নিলাম যে পাবলিক ভয়েড ক্যালকুলেশন। ওকে, জাস্ট ক্যাল। ওকে, ফাইন। তো ফাদার ক্লাসের ভিতরে আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিচ্ছি যে ইন্টেজার এ ইকুয়ালস টু 10, ইন্টেজার বি ইকুয়ালস টু 20। তারপরে আমি কী করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ব্যবহার করলাম, ব্যবহার করে এর সঙ্গে বিকে যোগ করে দিলাম। ওকে, ফাইন। এখন ঘটনা হচ্ছে একটা ক্লাসের ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো লিখি বা যে মেথডগুলো লিখি সেগুলো হচ্ছে ওই ক্লাসের সম্পত্তি। তাহলে এই যে বাবা ক্লাস, এই বাবা ক্লাসে এই স্ট্রিং একটা সম্পত্তি, তারপরে এখানে যে একটা মেথড লিখেছি আমি ক্যাল নামে মেথডটা, এই মেথডটা হচ্ছে একটা সম্পত্তি। এখন বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সবসময় ছেলেরা পেয়ে থাকে এটা আমরা জানি। তো এই যে বাবার সয় সম্পত্তিগুলো আছে, এই যে ভেরিয়েবলটা আছে, মেথডটা আছে, এই সয় সম্পত্তিগুলো যদি উত্তরাধিকার সূত্রে এই সন পেয়ে যায় তাহলে এই সন হবে বাবার উত্তরাধিকার। তো নর্মালি এই অবস্থায় খেয়াল করে দেখুন এই সনের ভিতরে কিন্তু কিছু নাই, সনের ভিতরে টোটালি ফাঁকা আছে, এর ভিতরে কোনো রিসোর্স নাই, এর ভিতরে কোনো সম্পত্তি নাই, মানে কোনো মেথড নাই, কোনো ভেরিয়েবল নাই, কিছুই নাই। কিন্তু এই যে সন ক্লাস আছে আর একটা ফাদার ক্লাস আছে, এখন এই সন ক্লাস আর ফাদার ক্লাসের মাঝে যদি একটা বাবা ছেলের সম্পর্ক তৈরি করা যায় তাহলে হবে কি, বাবার সম্পত্তি যেরকম উত্তরাধিকার সূত্রে সন্তানরা পেয়ে যায় ঠিক সেরকম উত্তরাধিকার সূত্রে সনের ভিতরে কোনো সম্পত্তি, মানে কোনো মেথড বা ভেরিয়েবল থাকুক আর না থাকুক, সন সেগুলো কি হবে, সন সেগুলোকে অটোমেটিকলি পেয়ে যাবে। ওকে, তো আসুন এই যে বাবা ক্লাস আর এই সন ক্লাস, এই বাবা ক্লাস আর সন ক্লাসের মধ্যে আমরা এই যে উত্তরাধিকারের সম্পর্ক, এই উত্তরাধিকারের সম্পর্ক তৈরি করব কিভাবে। তো এই বাবার ছেলের মাঝে উত্তরাধিকারের উত্তরাধিকারের যে সম্পর্ক সেই সম্পর্ক তৈরি করতে গেলে এই সন ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে এক্সটেন্ডস কিওয়ার্ড। এক্সটেন্ডস করব এই সন ক্লাসকে বাবা ক্লাস পর্যন্ত। তো যখনই এই সন ক্লাসকে আমি বাবা ক্লাস পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম তখনই হয়ে গেল কি, এই সন ক্লাস আর বাবা ক্লাসের মাঝে, সন ক্লাস আর ফাদার ক্লাসের মাঝে একটা উত্তরাধিকারের সম্পর্ক তৈরি হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে এক্সটেন্ড করিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তরাধিকারের সম্পর্ক তৈরি হয়নি। যখনই আমি এই সনটাকে এক্সটেন্ড করে দিয়েছি ফাদার পর্যন্ত তখন এই ফাদারের সঙ্গে সনের একটা বাবা ছেলের উত্তরাধিকার সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন বাবা উত্তরাধিকারের যে সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে বাবার সম্পত্তি ছেলে অটোমেটিকলি পায়। তো বাবার ভিতরে এই যে মেথডটা আছে, তারপরে এই যে ভেরিয়েবলটা আছে, মেথডটা আছে, সন কিন্তু সেগুলো অটোমেটিকলি পেয়ে গেছে। সনের ভিতরে কিছুই নাই, সন টোটালি ফাঁকা, কিন্তু তারপরেও সন যেহেতু উত্তরাধিকার সেই সূত্রে এই সন এই বাবার যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো যখন একটা ক্লাসকে এভাবে বাবা বানানো হয় আর একটা ক্লাসকে এভাবে ছেলে বানানো হয়, তখন ছেলে বানানো হয় যে ক্লাসটাকে,
অর্থাৎ এই সান ক্লাসটা, এই ধরনের সান ক্লাস, এই ধরনের সান ক্লাসটাকে আমি এখানে বলবো হচ্ছে সাব ক্লাস, আর যে ক্লাসটা বাবার ভূমিকা পালন করবে সেই ক্লাসটাকে বলবো হচ্ছে সুপার ক্লাস। আচ্ছা এখন আসুন আমরা টেস্ট করে দেখি যে উত্তরাধিকার সূত্রে সন এই সম্পত্তিগুলো পেলো কি না। আমি মেইনে চলে যাচ্ছি, মেইনে গিয়ে আমি এখানে সনের জন্য অবজেক্ট তৈরি করছি। খেয়াল করে দেখুন আমি এখানে যে অবজেক্টটা তৈরি করছি এটা সনের জন্য অবজেক্ট তৈরি করছি। এখন সনের জন্য অবজেক্ট তৈরি করা হয়ে গিয়েছে, এখন সন উত্তরাধিকার সূত্রে কিন্তু বাবা সয় সম্পত্তিগুলো এর ভিতরে পেয়েই গেছে। এখানে ফাঁকা আছে মানে ফাঁকা নয়, ফাঁকা আছে মানে এর ভিতরে আছে, বাবার সম্পত্তিগুলো সবই আছে। তো সন করবে কি, সনের অবজেক্টটা, সনের এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা উত্তরাধিকার সূত্রে কিন্তু বাবার সেই মেথডটাকে ব্যবহার করতে পারবে। আবার সন যদি মনে করে তাহলে উত্তরাধিকার সূত্রে বাবার যে ভেরিয়েবলটা ছিল, বাবার ভেরিয়েবলটাকে সে তার অবজেক্ট থেকে ব্যবহার করতে পারবে। তো খেয়াল করে দেখুন এখানে যদি আমি রান করি তাহলে সনের অবজেক্ট থেকে কিন্তু ক্যালকুলেশন মেথডটা রান হচ্ছে, আবার সনের অবজেক্ট থেকে কিন্তু নেম ভেরিয়েবলটা চলে আসছে। যদিও এই ক্যাল মেথডটা আর নেম ভেরিয়েবলটা সন ক্লাসের ভিতরে নেই, তারপরেও সন ক্লাস ওকে অ্যাক্সেস করতে পারছে। কেন পারছে? কারণ এই সনের সঙ্গে এই ফাদার ক্লাসের একটা উত্তরাধিকারের সম্পর্ক আছে, তো উত্তরাধিকার সূত্রে এসব কিছু পেয়ে গেছে। এই অবস্থায় যদি এটাকে আমি রান করি তাহলে খেয়াল করে দেখুন একটা আসলো 30 আর একটা আসলো বাংলাদেশ, মানে এই সন উত্তরাধিকার সূত্রে বাবার ক্লাস মেথড বা সয় সম্পত্তি যেগুলো আছে সেগুলো পেয়ে গেল। এখন সন যদি মনে করে, আমি এগুলো এখান থেকে মিশিয়ে দিচ্ছি, সন যদি মনে করে যে বাবার যে সয় সম্পত্তিগুলো আছে এই সয় সম্পত্তিগুলোকে সে একটু মডিফাই করবে, বাবা তো ক্যালকুলেশন মেথড দিয়ে একটা যোগের কাজ করে গিয়েছিল, সন এখন মনে করলো যে ওই মেথডটা দিয়ে সন বিয়োগের কাজ করবে, তাহলে এই সন বা উত্তরাধিকার, এই সন যদি চায় তাহলে কিন্তু সেই ইচ্ছে মতো বাবার সয় সম্পত্তিগুলোকে মডিফাই করতে পারবে বা এক্সটেন্ড করতে পারবে বা যে কোনোভাবে এগুলোকে পরিবর্তন করতে পারবে। তো আসুন এখন সন কীভাবে উত্তরাধিকার সূত্রে সেগুলো পরিবর্তন করে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো ধরুন ফাদারের ভিতরে যে ক্যালকুলেশন মেথডটা আছে এই সেম মেথডটা আমি এখানে কপি করে নিয়ে গেলাম, কপি করে সনের ভিতরে দিয়ে দিলাম। এখন বাবার কোনো মেথডকে সরাসরি সনের ভিতরে এভাবে কপি করে দেওয়া বা বাবার কোনো মেথডকে সরাসরি সনের ভিতরে নিয়ে আসার এই প্রক্রিয়াটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। কী বলা হয়? মেথড ওভাররাইডিং। এখন মেথড যখন ওভাররাইড করা হয়, মেথড যখন ওভাররাইড করা হয় তখন এর উপরে এভাবে ওভাররাইড লিখে এভাবে অ্যানোটেশন দিতে হয় যে এই মেথডটা ওভাররাইড করা হয়েছে, অথবা এইভাবে ওভাররাইড না করে আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, মাউসের রাইট ক্লিক করলে এখানে জেনারেট অপশন পেয়ে যাব। এই জেনারেট অপশনে গিয়ে এখানে যদি আমি ওভাররাইড মেথডসে যাই, ওভাররাইড মেথডসে গেলে আমি কী কী মেথড ওভাররাইড করতে পারবো সেটা দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাল মেথডটাকে আমরা ওভাররাইড করতে পারি, সো এখান থেকে আমি ক্যাল মেথডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম, তাহলে কী হয়ে গেল এখানে এই ক্যাল মেথডটা কী হয়ে গেল, এখানে ওভাররাইট হয়ে গেল আমার। এখন এই যে ক্যাল মেথডটা এখানে ওভাররাইট হয়ে গেল, আমি এই যে ওভাররাইট করা মেথডটা এখানে নিয়েছি, ইচ্ছে করলে এই ওভাররাইট করা মেথডটার ভিতরে আমি অন্য যে কোনো কিছু যা খুশি করতে পারি, কোনো সমস্যা নেই। তো ধরুন এই বাবা করেছিল কি, এই মেথডের ভিতরে কি করেছিল, ইন্টেজার এ আর বিকে যোগ করেছিল। তো আমি ধরে নিলাম যে সন এবার করবে কি, এই ইন্টেজার এ আর বিকে বিয়োগ করে দিবে। তাহলে সন যখন ওই ক্যাল মেথডটাকে ওভাররাইড করে ফেললো, তখন এই ক্যাল মেথডটাকে যদি সনের অবজেক্ট থেকে ডাক দেওয়া হয় তাহলে ক্যাল মেথড কিন্তু আর বাবার কথা শুনবে না। তখন সন্তান কী করেছে, ওই মেথডটাকে ওভাররাইড করেছে, এই তখন এই মেথডটা এই সন্তানের কথাই শুনবে, মানে সনের কথাই শুনবে, ফাদারের কথা আর শুনবে না। তো আসুন দেখা যাক কার কথা শুনে মেথডটাকে আমরা কল করি। তো সনের অবজেক্ট থেকে, সনের অবজেক্ট থেকে আমি ক্যাল মেথডটাকে কল করলাম। বাবার ভিতরে ক্যাল মেথডটা করেছিল যোগের কাজ, কিন্তু সনের ভিতরে করেছে বিয়োগের কাজ। তো দেখি ক্যাল মেথডটা কার কথা শোনে। আমি রান করলাম, রান করার পরে খেয়াল করে দেখুন -10 আসছে। -10 কেন আসছে, কেননা এই ক্যালকুলেশন মেথডটা বাবার কথা শোনেনি, শুনছে কার কথা, সে সেলের কথা। তো যেহেতু সে সেলের কথা শুনছে, এ কারণে যে ঘটনাটা ঘটতেছে এখানে সেলের কথা শোনার কারণে, সেলে যেভাবে ওকে মডিফাই করেছে সেটাই এক্সিকিউট হচ্ছে, বাট বাবা যেটা করে রেখেছিল সেটা এক্সিকিউট হচ্ছে না। তো এইভাবে বাবা বা সুপার ক্লাস থেকে কোনো মেথডকে নিয়ে গিয়ে সাব ক্লাসের ভিতরে সেটাকে যে ওভাররাইড করা সিস্টেম বা মডিফাই করা সিস্টেম, এই মডিফাই করা সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে মেথড ওভাররাইডিং। ওকে, তাহলে আমরা শিখে গেলাম যে কীভাবে মেথড ওভাররাইড করতে হয়। তো এই ফাঁকে আসুন মেথড ওভাররাইড করার পাশাপাশি আমরা সুপার কিওয়ার্ডের ব্যবহারটা একটু দেখে আসি, কেননা মেথড ওভাররাইডিংয়ের সাথে সাথে যদি আমরা সুপার কিওয়ার্ডের ব্যবহারটা দেখি তাহলে খুবই ভালো হবে। তো সুপার ক্লাস দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে, ধরুন এই যে আমার হচ্ছে ফাদার আছে, ফাদারের যে ভেরিয়েবলটা আছে, এখন সন যদি এই ভেরিয়েবলটাকে এখানে ই করে, যে এই সেম ভেরিয়েবলটাকেই এখানে
সন এখানে ওভাররাইট করছে, ওকে, ভেরিয়েবলটাকে এখানে সন ওভাররাইট করছে। এখন ফাদার করছে কি, এই ভেরিয়েবলটার ভিতরে স্টোর করে রেখেছিল বাংলাদেশ, বাট সন এসে এটাকে বাংলাদেশ স্টোর না করে সে স্টোর করে দিছে ডিজিটাল বাংলাদেশ। ওকে, তাহলে এই যে সন এটাকে ওভাররাইট করলো, এখন হবে কি, এই ভেরিয়েবলটা কিন্তু সনের কথাই শুনবে। আসুন এই ভেরিয়েবলটা একটু প্রিন্ট করে দেখি আমরা। তাহলে এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য আমি এখানে একটা মেথড নিয়ে নিচ্ছি, যে পাবলিক ভয়েড, সাপোজ আমার মেথডটার নাম হচ্ছে মাই ডাটা, মাই ডাটা নামে আমি একটা মেথড নিয়েছি, এবং এই যে মেথডটা সিস্টেম ডট আউট ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এই মেথডের ভিতরে আমি নেম ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিছি। তো যখনই এখানে নেম ভেরিয়েবলটা প্রিন্ট করে দেবো, নেম ভেরিয়েবলটা যেহেতু সন্তান এটাকে পরিবর্তন করেছে, সেহেতু নেম ভেরিয়েবলটা কিন্তু এই সন্তানের কথাই শুনবে, বাট এই নেম ভেরিয়েবলটা কিন্তু কোনোভাবেই বাবার কথা শুনবে না। তো নর্মালি এটা হওয়া উচিত কি না, বা এটাই হবে কি না, খেয়াল করে দেখুন, এটাই কিন্তু হবে। তো আমি এখানে সন থেকে এবার মাই ডাটাকে কল করছি, সন থেকে আমি এবার মাই ডাটাকে কল করছি, মাই ডাটাকে কল করলাম। খেয়াল করে দেখুন, মাই ডাটা মেথড থেকে যখন আমি ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি, তখন ভেরিয়েবল নেম কিন্তু ডিজিটাল বাংলাদেশ প্রিন্ট করছে, শুধু বাংলাদেশ কিন্তু প্রিন্ট করছে না। তার মানে এই ভেরিয়েবলটা কার কথা শুনছে, বাই ডিফল্ট এই ভেরিয়েবলটা সন্তানের কথাই শুনছে, কেননা সন্তান ওই ভেরিয়েবলটাকে পরিবর্তন করেছে। এখন আমি যদি চাই যে এই যে সন্তানের কথা যে সে যে শুনছে, এ অবাধ্য হয়ে গেল, বাবার অবাধ্য হয়ে গেল, বাবার কথা শুনছে না, নেম ভেরিয়েবলটা বাবার কথা আর শুনছে না, সে সবসময় কী করছে, এখন সনের কথাই শুনছে। এখন যদি আমি নেম ভেরিয়েবলটাকে ফোর্স করি যে না, সন ওটাকে ওভাররাইট করছে, তো কী হয়েছে, তোমাকে বাবার কথাই শুনতে হবে। এভাবে যদি এটাকে ফোর্স করতে চাই, তাহলে আমরা ডট দিয়ে সামনে যদি সুপার কিওয়ার্ডটা লাগাই দেই, যেই সুপার কিওয়ার্ড লাগাই দেব, তখন হবে কি, এই ভেরিয়েবলটা সনের কথা আর শুনবে না, সে বাবার কথা শোনার জন্য কী হবে, ফোর্স হবে, তখন সন ডিজিটাল বাংলাদেশ এই স্ট্রিংটাকে আর প্রিন্ট করবে না। তখন এই যে নেম ভেরিয়েবলটা আছে, নেম ভেরিয়েবলটা তখন আর ডিজিটাল বাংলাদেশ স্ট্রিংটাকে প্রিন্ট করবে না, সে সনের কথা আর শুনবে না, সে করবে কি, বাবার কথা শুনবে, বাবার কথা অনুযায়ী সে কিন্তু বাংলাদেশ প্রিন্ট করবে। তো আসুন একটু রান করে দেখি। ওকে, ফাইন, খেয়াল করে দেখুন, নেম ভেরিয়েবলটা কিন্তু আর সন্তানের কথা শুনছে না, সামনে সুপার কিওয়ার্ড আছে, এ কারণে সে বাবার কথা শুনছে। এখন আমি যদি মনে করি যে আমি নেম ভেরিয়েবলটাকে একবার বাবার কথা শোনাবো, একবার সন্তানের কথাও শোনাবো, দুটোই করব, আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন। তাহলে প্রথমে আসুন আমি এই ভেরিয়েবলটাকে সনের কথা শোনাবো, তাহলে সন যা বলছে তাই যেন শোনে, তাহলে সন যা বলছে তাই যেন শোনে, সেটা করার জন্য আমাকে সুপার কিওয়ার্ডটা এখানে রিমুভ করতে হবে। তাহলে প্রথমে খেয়াল করে দেখুন, নেম ভেরিয়েবলের সাথে সুপার কিওয়ার্ড নেই, আর পরবর্তীতে নেম ভেরিয়েবলের সঙ্গে সুপার কিওয়ার্ড আছে। যখন ভেরিয়েবলের সঙ্গে সুপার কিওয়ার্ড থাকবে না, তখন ভেরিয়েবলটা এই সন বা সাব ক্লাসের কথাটাই শুনবে। বাট যখন এই নেম ভেরিয়েবলের সঙ্গে আমি সুপার কিওয়ার্ডটা এখানে যোগ করে দিয়েছি, তখন এই নেম ভেরিয়েবলটা সেলের কথা আর শুনবে না, সে শুনবে কি, বাবার কথা। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, প্রথমে আমি শুধু নেম লিখেছি, তার মানে সেলের কথা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ একবার প্রিন্ট হবে, আর পরবর্তীতে যেহেতু আমি নেমটাকে সুপার কিওয়ার্ডে ইনিশিয়েট করেছি, এ কারণে পরবর্তীতে নেম যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা বাবার কথা শুনবে, আর প্রথমে যে নেম ভেরিয়েবল এটা সেলের কথা শুনবে। আমি আবার বলছি, নেম ভেরিয়েবল আমি এখানে দুই জায়গায় ডিক্লেয়ার করেছি, প্রথম ভেরিয়েবলের সঙ্গে সুপার কিওয়ার্ড নেই, সুপার কিওয়ার্ড না থাকার কারণে সে সাব ক্লাসের কথা শুনবে, আর যখনই সামনে সুপার কিওয়ার্ড অ্যাড করে দেওয়া হয়েছে, তখন সে কী করবে, সাব ক্লাসের কথা আর শুনবে না, তখন সে সুপার ক্লাসের কথা শুনবে, অর্থাৎ ফাদার ক্লাসের কথা শুনবে। তো আসুন এটাকে প্রিন্ট করা যাক। ওকে, ফাইন, প্রিন্ট করার সাথে সাথে খেয়াল করে দেখুন, প্রথমে আমি শুধু নেম লিখেছিলাম, এ কারণে নেম ভেরিয়েবল থেকে ডিজিটাল বাংলাদেশ আসতেছে, আর পরবর্তীতে নেম ভেরিয়েবলের সঙ্গে সুপার কিওয়ার্ড অ্যাড করেছিলাম, এ কারণে শুধু বাংলাদেশ আসতেছে। ডিজিটাল বাংলাদেশ ডিক্লেয়ার করেছিল সাব ক্লাস, আর শুধু বাংলাদেশ ডিক্লেয়ার করেছিল সুপার ক্লাস। তো এভাবে আমরা সুপার কিওয়ার্ড ব্যবহার করে এরকম বাবার ক্লাস থেকে বা সুপার ক্লাস থেকে কোনো কিছু ডাইরেক্ট নিয়ে আসতে পারি, মানে ওভাররাইট করা থেকে সেটাকে বিরত রাখতে পারি। তো এই এটা হচ্ছে সুপার কিওয়ার্ডের ব্যবহার হচ্ছে ভেরিয়েবলে। তো এখন আসুন, এই সুপার কিওয়ার্ডের ব্যবহার তো ভেরিয়েবলে হয়ে গেল, এখন সুপার কিওয়ার্ড কীভাবে আমরা মেথডে ব্যবহার করতে পারি সেটা দেখে আসি। তো ধরুন এই সন ক্লাসের ভিতরে আমি এগুলো মিশাই দিচ্ছি। তো এর আগে যেরকম নেম ভেরিয়েবলটাকে এখানে আমি ওভাররাইট করেছিলাম, ঠিক সেরকম আমি ই করছি, বাবার ভিতরে যে ক্যালকুলেশন মেথডটা আছে, এই ক্যালকুলেশন মেথডটাকে আমি সনের ভিতরে এখানে ওভাররাইট করে দিচ্ছি। ওকে, ফাইন, তাহলে সনের ভিতরে ক্যালকুলেশন মেথডটা ওভাররাইট আমি করে দিলাম। তাহলে এখানে খেয়াল করে দেখুন, ওভাররাইট করে এখানে আমি করলাম কি, যে এখানে ভাগ করে দিলাম, যে সন করবে কি, ওভাররাইট করে এটাকে ভাগ করবে। ফাদার করছিল কি, ফাদার করছিল যোগ, এখন সন করবে হচ্ছে ভাগ। তো
তাহলে নর্মালি যদি আমরা শুধু কল মেথডটাকে এক্সিকিউট করি, নর্মালি শুধু কল মেথডটাকে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে নর্মালি কল মেথডটাকে ক্যাল মেথডটাকে এক্সিকিউট করার সাথে ক্যাল মেথডটা কিন্তু বাবার কথা আর শুনবে না, যেহেতু সেলের ভিতরে, যেহেতু সেলের ভিতরে এই মেথডটাকে ওভাররাইট করা হয়েছে, যেহেতু সেলের ভিতরে এই মেথডটাকে ওভাররাইট করা হয়েছে, সেহেতু সে সেলের কথাই শুনবে, বাবার কথা আর শুনবে না। আচ্ছা, তাই হচ্ছে। খেয়াল করে দেখুন, আমরা যদি এখানে রান করি, রান করলে উত্তর আসতেছে এখানে ভাগটা আমি ভুল করে ফেলেছি, এটা দিলাম হচ্ছে 10.00, ডাবল করে দিচ্ছি, তাহলে ইন্টেজার থাকবে না, এবার হয়ে যাবে কি ডাবল। ওকে, এখানে ইন্টেজারটাকে ডাবল করে দিচ্ছি, ডাবল করে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 20.00, ডাবল ভ্যালু নিলাম, তাহলে ভাগ করলে উত্তর পাবো আমি। ওকে, এটাকে রান করছি, খেয়াল করে দেখুন উত্তর আসলে কত আমার 0.5। তার মানে এই ক্যাল যে মেথডটা, এই মেথডটা সন্তানের কথাই শুনছে, বাবার কথা কিন্তু শুনছে না। এখন আমি যদি চাই যে না, এই ক্যাল মেথডটা যতই ওভাররাইট করা হোক না কেন, তাকে আমি বাবার কথা শুনতে ফোর্স করাবো, তাহলে এখানে সুপার কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি আমি ডট দিয়ে যদি সুপার কিওয়ার্ডটা ব্যবহার করি, সুপার কিওয়ার্ড ব্যবহার করার সাথে সাথে দেখুন এই ক্যাল মেথডটা যদিও এখানে ওভাররাইট করা হয়েছে, তবুও এটা সনের কথা শুনবে না, এটা সরাসরি বাবার কথাই শুনবে। তো এটাকে রান করছি, ওকে ফাইন, এবার উত্তর আসলো কত আমার 30। তার মানে সুপার কিওয়ার্ড ব্যবহার করে সরাসরি আমি ওভাররাইট করা কোনো জিনিসকে সরাসরি বাবা থেকে আমরা কল করে নিয়ে আসতে পারি। তো এখন আপনি যদি মনে করেন যে এই ক্যাল মেথডটা একবার বাবার কথাও শুনবে, একবার সেলের কথাও শুনবে, এটা যদি চান, তাহলে আমি যদি শুধু ক্যাল মেথড এখানে ডিক্লেয়ার করি, তাহলে এই ক্যাল মেথড করবে কি, শুধু ক্যাল মেথড সেলের কথা শুনবে, আর যদি আমি ক্যাল মেথডের সামনে সুপার কিওয়ার্ড লাগায় দেই, তখন ক্যাল মেথড করবে কি, বাবার কথা শুনবে। তাহলে এখানে এই ক্যাল থেকে উত্তর পাবো আমরা কত, 10-20 যোগ করলে হবে 30, আর পরে ক্যাল মেথডের সঙ্গে যখন আমি সুপার কিওয়ার্ড লাগিয়ে দিয়েছি, তখন এখান থেকে আমরা পাবো কি, 10/20, মানে 0.5। ওকে ফাইন, এখন রান করি, রান করার সাথে দেখুন প্রথম যে ক্যাল মেথডটা ডিক্লেয়ার করেছিলাম আমি এখানে, বা ইনিশিয়েট করেছিলাম, এই ক্যাল মেথডটা ছেলের কথা শুনছে। কেন ছেলের কথা শুনছে, কেননা তার সামনে সুপার কিওয়ার্ড নেই। আর পরবর্তীতে যে ক্যাল মেথডটা, এই ক্যাল মেথডটা সরাসরি বাবার কথা শুনছে। কেন বাবার কথা শুনছে, কারণ এর সামনে সুপার কিওয়ার্ড আছে। তো এই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। তো আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি যে কীভাবে ইনহেরিটেন্স করতে হয়, তারপরে কীভাবে মেথড ওভাররাইট করতে হয়, আর মেথড ওভাররাইট করার পরেও কীভাবে সুপার ক্লাস ব্যবহার করে আমরা সুপার ক্লাসের যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোকে সরাসরি ব্যবহার করতে পারি।